এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দেয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই প্রার্থনা করুন। কখনো কোনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলো পার্সোনালি নিয়ে ব্যঙ্গে পড়বেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন। যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন। নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ আপনাকে বুঝেন। আপনি যদি চান আল্লাহ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন। অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়।